আগের দিন আমরা পরিবেশ ও বিজ্ঞানে কার্বন ও কার্বন ঘটিত যৌগটা একটু শুরু করেছিলাম। আমরা শুধু জেনেছিলাম যে পরিবেশে কোথায় কোথায় কার্বন এবং কার্বন ঘটিত যৌগের অবস্থান এবং কার্বন চক্রটা কি সেটা একটু ধারণা দিয়েছিলাম, খুব সামান্য একটু ধারণা দেওয়া হয়েছিল। আর কার্বন চক্রের বিভিন্ন ধাপগুলো কী কী সেটা আমরা জেনেছিলাম। এবার আজকে আমরা কার্বনের একটা খুব বিশেষ ধর্ম আলোচনা করব, কার্বনে আমরা আজকে পড়ব। কার্বন ঘটিত যৌগ সম্পর্কে আমরা আজকে যাচ্ছি না, আমরা যে কার্বন মৌলিক অবস্থায় কীভাবে থাকছে সেটা পড়ব এবং তার একটা বিশেষ ধর্ম সম্পর্কে জানবো। দেখো ধর্মটা আমি লিখেইছি, বহুরূপতা ধর্ম সম্পর্কে আমাদের আজকের আলোচনা। এটা জানতে গেলে তোমরা একটা কথা ভেবে দেখো, তোমরা কি কখনো বহুরূপী দেখেছো? শ্রীকান্ত উপন্যাসে, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের যে শ্রীকান্ত উপন্যাস, বিখ্যাত উপন্যাস, সেখানে যদি কেউ পড়ে থাকো, একটু ছোটো ছোটোদের ছোট আকারে অনেক সময় এটা বেরিয়ে মানে পাঠ্যপুস্তকে থাকে, জানি না সিলেবাসে আছে কি না, শ্রীনাথ বহুরূপীর কথা ওখানে কিন্তু উল্লেখ আছে। তো বহুরূপী বিষয়টা তোমরা যারা জানো, এটা কিন্তু গ্রামাঞ্চলে এখনও দেখা যায় বা মেলায় এইসব জায়গায় কিন্তু দেখা যায়। দেখা যায় যে একই মানুষ হয়তো বিভিন্ন পুজো সময় বিভিন্ন রূপ ধারণ করে, মানে কখনো একই মানুষ, সে হয়তো কখনো শিব সাজছেন, কখনো দুর্গা সাজছেন, কখনো গণেশ সাজছেন, এরকম বিভিন্ন রূপে তারা বেরোন। তো মানে তাদের জীবিকা নির্বাহের জন্যই সেটা করতে হয়। তো সেই ব্যাপারটা, তার মানে একই অঙ্গে একই মানুষ বিভিন্ন রূপে বিভিন্ন সময় দেখা দিচ্ছেন, এরকম একটা ব্যাপার বহুরূপী কথাটা সেখান থেকেই এসেছে, বহুরূপে যার অবস্থান। তো বহুরূপতা হচ্ছে সেরকমই একটা ধর্ম কি এখানে, এটা কোনো মৌলিক পদার্থের ধর্ম, সব মৌল কিন্তু বহুরূপতা ধর্ম প্রদর্শন করে না। তাহলে বহুরূপতা ধর্মটা কি এখানে লিখেছি আমি, দেখো কোনো কোনো মৌলিক পদার্থকে নিজের মূল রাসায়নিক ধর্ম অক্ষুণ্ণ রেখে বিভিন্ন ভৌতরূপে প্রকৃতিতে পাওয়া যায়। একই মৌলের এই যে বিভিন্ন ভৌতরূপে প্রকাশ হওয়ার এই বিশেষ ধর্ম, এটাকেই বলা হচ্ছে বহুরূপতা ধর্ম। ঠিক আছে, আবার বলছি, কোনো কোনো মৌলিক পদার্থের কিন্তু এই বহুরূপতা ধর্মটা দেখা যায়। এটা কি, কোনো কোনো মৌলিক পদার্থকে নিজের মূল রাসায়নিক ধর্ম অক্ষুণ্ণ রেখে, মানে যে অভ্যন্তরীণ যে রাসায়নিক ধর্ম, হ্যাঁ, যেটা একেবারেই ও নিজস্ব বৈশিষ্ট্য, মানে যে ধরনের বিক্রিয়া ওরা অংশগ্রহণ করবে সেই ধরনের বিক্রিয়া, মানে একই মৌল হয়তো বিভিন্ন রূপে অবস্থান করছে কিন্তু তাদের মূল রাসায়নিক ধর্মটা কিন্তু অপরিবর্তিত, তারা একই ধরনের রাসায়নিক বিক্রিয়া করে কিন্তু বাহ্যিক রূপটার হয়তো সামান্য পার্থক্য রয়েছে, হয়তো কিছু কিছু ভৌত ধর্মের কিছু কিছু পার্থক্য রয়েছে, রঙের আলাদা হতে পারে, ঠিক আছে, তারপরে হয়তো ভূত অবস্থাটা সামান্য কাঠিন্যের দিক দিয়ে কিছুটা আলাদা হতে পারে, ব্যবহারও তাদের আলাদা। এবার এই যে বলছি, কোনো কোনো মৌলিক পদার্থকে নিজের মূল রাসায়নিক ধর্ম অক্ষুণ্ণ রেখে বিভিন্ন ভৌতরূপে প্রকৃতিতে পাওয়া যাচ্ছে, এই একই মৌলের বিভিন্ন ভৌতরূপে প্রকাশ হওয়ার এই যে বিশেষ ধর্মটা, এটাকেই বলা হচ্ছে বহুরূপতা। আর এই যে বিভিন্ন ভৌতরূপে ওরা আত্মপ্রকাশ করছে, একই মৌল যে নিজের মূল রাসায়নিক ধর্ম অক্ষুণ্ণ রেখে বিভিন্ন ভৌতরূপে সে আত্মপ্রকাশ করছে, এই যে বিভিন্ন ভৌতরূপগুলোকে আমরা বলি মৌলটার বহুরূপ বা রূপভেদ। ঠিক আছে, এবার এটা কী কী, কোন কোন মৌল এরকম ধর্ম দেখায়। আমরা কার্বন নিয়ে পড়ছি, অতএব কার্বন তো এমন একটা মৌল যে অবশ্যই বহুরূপতা ধর্ম দেখাবে। এছাড়া দেখায় হচ্ছে কার্বন ছাড়া সালফার, ঠিক আছে, সালফার, তারপরে ফসফরাস, অক্সিজেনও দেখায় বহুরূপতা। ঠিক আছে, তাহলে এরা কিন্তু বহুরূপতা ধর্মটা দেখাবে। যেরকম আমরা এখানে বলতে পারি যে তোমার কার্বনের বিভিন্ন রূপগুলোর নাম আমরা তো পড়ব, সালফারের ক্ষেত্রে আমরা বিভিন্ন রকমের আমরা মানে দুটো সাধারণত পাওয়া যায়, একটা হচ্ছে রম্বিক সালফার এবং একটা মনোক্রেনিক সালফার। তোমাদের বইতে দেখবে একটা ছবি রয়েছে, এই যে প্রথমেই তোমাদের একদম পরিষ্কার প্রথমে যে ছবিগুলো দিয়েছে, দেখো নুন প্রথমটা, তারপর তুতে, তুতে তোমরা স্কুলে দেখেছো, ফটকিরি, ঠিক আছে, এই যে এদের দানা কীরকম দেখতে হয় সেটা দেখিয়েছে। এবার আমরা জানি, বারবার করেই বলে এসেছি, ক্লাস সেভেন থেকেও তোমরা জানো যে এই যে দানাগুলো, এইগুলো কিন্তু নির্দিষ্ট জ্যামিতিক আকার বিশিষ্ট,
ঠিক আছে, নির্দিষ্ট একটা জ্যামিতিক আকার থাকে, যেমন একটা নুনের দানা, সেটা ঘনকের মতো আকৃতি বিশিষ্ট হয়। তাহলে এই যে সুষম জ্যামিতিক আকার বিশিষ্ট যে কঠিন দানা, এটাকে কিন্তু বলা হচ্ছে কেলাস বা ক্রিস্টাল। নুনে আমরা ক্রিস্টাল যে গঠনটা সেটা দেখতে পাই, তুতের দেখতে পাই, ফটকেরের দেখতে পারি, কিন্তু কথা হচ্ছে যে এরা প্রত্যেকে হচ্ছে কিন্তু যৌগিক পদার্থ। কিন্তু যৌগদেরই যদি শুধু ক্রিস্টাল হবে এমনটা কিন্তু নয়। এই এখানে দু তিনটে যৌগিক পদার্থের নাম দিয়েছে, কিন্তু আমরা এখন বলছি যে মৌলদেরও কিন্তু ক্রিস্টাল হতে পারে। যেরকম এই যে দেখো সালফারের দুরকম ক্রিস্টাল, এই যে দেখো একটা কীরকম একটা ডেলার মতো রয়েছে, এটার কিন্তু একটা নির্দিষ্ট জ্যামিতিক আকার রয়েছে, এটা এক প্রকারের সালফার। আর একটা দেখো কীরকম একটুখানি কাঠি কাঠি মতো, মানে একটা ঝিরিঝিরি ব্যাপারটা রয়েছে, এই সরু সরু এই তারপরে দুটোই হচ্ছে নির্দিষ্ট জ্যামিতিক আকার বিশিষ্ট সালফারের ক্রিস্টাল। কিন্তু এই যে দুটো আলাদা ভৌত রূপে তাহলে সালফার আত্মপ্রকাশ করলো, তার মানে আমরা বলতে পারি যে সালফার কিন্তু বহুরূপতা ধর্ম দেখাচ্ছে। ঠিক আছে, এই দুটো হচ্ছে সালফারের রূপভেদ বা বহুরূপ। এছাড়া তো আমরা এর আগে বললামই কার্বন, তারপরে ফসফরাস, ফসফরাসও দুরকম রূপ দেখায়, একটা সাদা ফসফরাস দেখায়, লাল ফসফরাস দেখায়। অক্সিজেনেরও বহুরূপতা আছে, অক্সিজেনের ক্ষেত্রে কীরকম, অক্সিজেনের যেমন O2 আর O3 দুটো আলাদা, বুঝলে, O2 আর O3, মানে অক্সিজেন হচ্ছে অক্সিজেন গ্যাস O2 আর O3 হচ্ছে ওজন গ্যাস। এখানে যেমন অণুর একটা অণুর মধ্যে পরমাণু সংখ্যার তারতম্য রয়েছে, এখানে একটা অক্সিজেন অণু কী হয়েছে, দুটো অক্সিজেন পরমাণু নিয়ে তৈরি হয়েছে, তাহলে এটা অক্সিজেন গ্যাস। আর এটা এখানে দেখা যাচ্ছে একটা অণু তিনটে অক্সিজেন পরমাণু নিয়ে তৈরি হয়েছে, এটা হচ্ছে ওজন গ্যাস। ঠিক আছে, তাহলে এরও কিন্তু বহুরূপতা ধর্ম আমরা দেখতে পাচ্ছি। তাহলে প্রশ্ন এখানে আসতে পারে, বহুরূপ কাকে বলে, বহুরূপতা কাকে বলে, বহুরূপতা দেখা যায় এরকম কয়েকটি মৌলের নাম বলো, তখন তুমি এগুলো বলতে পারো। কার্বন ছাড়া এমন কতগুলো মৌলের নাম করো যাদের বহুরূপতা দেখা যায়, তখন তুমি একে কার্বনের নাম বললে আর হবে না, কারণ কার্বন ছাড়া, কার্বনটা প্রশ্নেই বলে দিয়েছে, বাকিগুলোর নাম তোমাকে বলতে হবে। আচ্ছা, এবার আমি চলে আসছি, দেখো এবার বহুরূপতার মধ্যে, মানে আমরা কার্বনের বহুরূপতায় এবার আমরা চলে আসছি, আমরা যে এখানে কিন্তু মেনলি কার্বনের বহুরূপতাই আমরা পড়বো। আচ্ছা, এর কারণটা কি, দেখো কার্বনের যে মৌলের বহুরূপগুলোর, মানে বিভিন্ন যে ভৌত রূপে ওরা আত্মপ্রকাশ করছে, এদের আণবিক গঠনে বা ক্রিস্টালের মধ্যে অণুদের পারস্পরিক অবস্থানে পার্থক্য থাকার জন্যই কিন্তু এদের ভৌত রূপটা আলাদা। বোঝা গেল কথাটা? তার মানে এই যে এদের আণবিক গঠনে বা ক্রিস্টালের মধ্যে কিন্তু অণুদের পারস্পরিক অবস্থানের পার্থক্য থাকে, এইটা একটা হচ্ছে বহুরূপতার কারণ। আর মৌলগুলোর বহুরূপদের বিভিন্ন ভৌত ধর্মে, যেমন আগেই বললাম যে বর্ণের পার্থক্য হতে পারে, কোনো বিশেষ দ্রাবকে দ্রাব্যতার পার্থক্য হতে পারে, একটা রূপ হয়তো দেখা গেল জলে দ্রাব্য, অন্য রূপটা হয়তো জলে দ্রাব্য নয়, অন্য কোনো একটা দ্রাবকে দ্রাব্য, সেরকম হতে পারে। আচ্ছা, সেটা তাহলে বিশেষ দ্রাবকে দ্রাব্যতা, এছাড়া ঘনত্ব, কাঠিন্য, এইরকম কিছু কিছু ভৌত ধর্মে পার্থক্য দেখা যায়। বহুরূপগুলোকে বাইরে থেকে সম্পূর্ণরূপে আলাদা রকম দেখতেও হয়, মানে দেখেই আমরা চিনে নেব। আবার কিছু কিছু মৌলের ক্ষেত্রে বহুরূপদের রাসায়নিক ধর্মে, এখানে যেমন বলেছিলাম যে রাসায়নিক ধর্মটা অক্ষুণ্ণ থাকবে, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে রাসায়নিক ধর্মেও দেখা যায় বেশ কিছুটা পার্থক্য রয়েছে। যেমন এই যে ফসফরাসের, সাদা ফসফরাস এবং লাল ফসফরাস, এদের যে দুটো রূপ, এদের মধ্যে কিন্তু রাসায়নিক ধর্মেও কিছুটা পার্থক্য থাকে। এছাড়া অক্সিজেন আর ওজন, এদের মধ্যেও কিন্তু রাসায়নিক ধর্মে বেশ কিছুটা পার্থক্য দেখা যায়। অনেক সময় একটা মৌলের এক বহুরূপ থেকে অন্য রূপে আমরা পরিবর্তন বা আন্তঃপরিবর্তন ঘটাতে পারি, কিভাবে, তাপমাত্রার পরিবর্তন করে ও চাপের পরিবর্তন করে। ঠিক আছে, খুব বেশি চাপ প্রয়োগ করে, উষ্ণতা বাড়িয়ে, ঠিক আছে, এর বা উষ্ণতা কমিয়ে বা চাপ হ্রাস করে আমরা তাহলে করতে পারি কি, যে একটা বহুরূপ থেকে অন্য বহুরূপে যে আন্তঃপরিবর্তন ঘটানো যায়, এই দুটো করে, তাপমাত্রা এবং চাপের পরিবর্তন করে। কার্বনের যে বহু, মানে সালফার নিয়ে আমরা সেই মানে আন্তরূপের যে পরিবর্তন, মানে আন্তঃপরিবর্তন, সেটা ঘটাতে পারি। তবে অনেক সময় দেখা যায় যে এই পরিবর্তনটা ঘটানো কিন্তু সহজ হয় না, মানে এক মৌলের এক বহুরূপ থেকে অন্য বহুরূপে যাওয়াটা কিন্তু খুব একটা, যে আন্তঃপরিবর্তনটা সহজ নয়। যেমন কার্বনের বহুরূপগুলোর মধ্যেই কিন্তু এই বিষয়টা সহজ হয় না,
কার্বনের ক্ষেত্রে এক রূপ থেকে অন্য রূপে নিয়ে যাওয়াটা একটু কঠিন। এবার আমরা চলে আসি কার্বনের তাহলে বহুরূপগুলো কি কি। আমরা তাহলে কার্বনের বহুরূপ তো আমরা পড়ছি এখানে, কার্বনের যে রূপগুলো সেগুলোকে আমরা দেখা যাচ্ছে যে মূলত দুটো ভাগে ভাগ করছি, একটা হচ্ছে নিয়তাকার আর একটা হচ্ছে অনিয়তাকার। তাহলে কার্বনের রূপ ভেদগুলোকে আমি দুটো ভাগে ভাগ করছি, একটা হচ্ছে নিয়তাকার মানে যাদের নির্দিষ্ট জ্যামিতিক আকার বিশিষ্ট, আর একটা হচ্ছে অনিয়তাকার, নির্দিষ্ট জ্যামিতিক আকার বিশিষ্ট নয়। ঠিক আছে, আচ্ছা এবার নিয়তাকার রূপভেদ কার্বনের কোনগুলো? এর মধ্যে আছে কিন্তু মূলত তিনটে রূপ। একটা হচ্ছে কি হিরে বা হিরক, গ্রাফাইট, আর থার্ড হচ্ছে কি ফুলারিন। এই তিনটে হচ্ছে কার্বনের নিয়তাকার রূপভেদ। অনিয়তাকার রূপভেদের মধ্যে আছে কে কে, এটা চারটে আমি লিখব। একটা হচ্ছে চারকোল বা অঙ্গার, ঠিক আছে চারকোল বা অঙ্গার। একটা হচ্ছে ভূষ্মকালি, একটা হচ্ছে কোক, আর একটা হচ্ছে গ্যাস কার্বন। ঠিক আছে, তাহলে অনিয়তাকার রূপ দেখলাম যে কার্বনের দুরকম রূপভেদ আছে। মোট যে রূপভেদগুলো কার্বনের দেখা যায় তাকে দুভাগে ভাগ করি, একটা নিয়তাকার রূপভেদ একটা অনিয়তাকার রূপভেদ। নিয়তাকার রূপভেদ হচ্ছে তিনটে, হিরে, গ্রাফাইট, ফুলারিন। কার্বনের অনিয়তাকার রূপভেদ হচ্ছে চার প্রকার, চারকোল বা অঙ্গার, ভূষ্মকালি, কোক আর গ্যাস কার্বন। ঠিক আছে, আবার চারকোল বা অঙ্গারকেও কিন্তু আমরা দুটো ভাগে ভাগ করছি, একটা হচ্ছে কি উদ্ভিজ্জ অঙ্গার আর একটা হচ্ছে প্রাণীজ অঙ্গার। উদ্ভিজ্জ অঙ্গার ও প্রাণীজ অঙ্গার হয়েছে। প্রাণীজ অঙ্গারকে আবার ভাগ করছি দুটো ভাগে, একটা হচ্ছে তোমার অস্থি অঙ্গার আর একটা হচ্ছে রক্ত অঙ্গার। এই দুটো ভাগে আমরা প্রাণীজ অঙ্গারকে ভাগ করছি। আর উদ্ভিজ্জ যে অঙ্গারটা এইটাকেও আমরা দুটো ভাগে ভাগ করছি, একটা হচ্ছে তোমার কাঠ কয়লা আর একটা হচ্ছে শর্করা কয়লা বা শর্করা অঙ্গার। এটা কিন্তু আমরা যে কয়লা সাধারণত উনুনে জ্বালানি দিতে ব্যবহার করি কয়লা, ওটা কিন্তু নয়, ওখানে কার্বনের অনেক রকম যৌগও মিশে থাকতে পারে। কাঠ কয়লা মানে হচ্ছে কি বলতো, কাঠের অন্তর্ধম পাতনে আমি বলছি কি, যখন আমি আসছি এটা আমি বলছি। তাহলে দুটো ভাগে আমরা এখানে ভাগ করছি, একটা হচ্ছে কাঠ কয়লা আর একটা হচ্ছে শর্করা অঙ্গার। তাহলে আমি কার্বনের রূপভেদের ব্যাপারটাও চারটা বোঝা গেল। কার্বনের রূপভেদগুলোকে আমি দুটো ভাগে ভাগ করলাম, একটা নিয়তাকার আর এক প্রকার হচ্ছে অনিয়তাকার। নিয়তাকার রূপভেদ কার্বনের তিনটে, একটা হচ্ছে হিরে, গ্রাফাইট আর ফুলারিন। অনিয়তাকার রূপভেদ হচ্ছে চার প্রকার, চারকোল বা অঙ্গার, ভূষ্মকালি, তারপর হচ্ছে কোক আর গ্যাস কার্বন। চারকোল বা অঙ্গারকে আবার দুভাগে ভাগ করা যাচ্ছে, উদ্ভিজ্জ অঙ্গার ও প্রাণীজ অঙ্গার। এখানে উদ্ভিজ্জ অঙ্গার দুভাগে ভাগ হচ্ছে আবার কাঠ কয়লা শর্করা অঙ্গার, আর প্রাণীজ অঙ্গার আমরা দুভাগে ভাগ করছি অস্থি অঙ্গার আর একটা হচ্ছে রক্ত অঙ্গার। ঠিক আছে, তাহলে এই হলো কিন্তু আমাদের টোটাল কার্বনের রূপভেদে যে চার্ট। এবার আমরা একটা একটা করে রূপভেদ নিয়ে আলোচনা করব। এবার আমরা চলে আসছি কার্বনের নিয়তাকার রূপভেদ। প্রথম আমরা যেটা পড়েছি হিরে, হিরে সম্পর্কে আমরা জানবো। আর এই হিরে পড়তে পড়তেই হিরের সঙ্গে গ্রাফাইটের কিছু তুলনামূলক আলোচনা আমরা কিন্তু এখান থেকে করে নেব। হিরের নাম আমরা সবাই শুনেছি, আমরা জানি এটা একটা মহামূল্যবান রত্ন হিসেবে এর ব্যবহার কিন্তু রয়েছে। কিন্তু আমাদের এখানে হিরের আরও কতকগুলো ব্যবহার আছে সেটা যেমন জানতে হবে, হিরের কী কী বৈশিষ্ট্য আছে সেটাও জানতে হবে, এবং কী কী বৈশিষ্ট্য গ্রাফাইটের থেকে হিরেকে আলাদা করেছে সেই বিষয়টাও আমাকে জানতে হবে। হিরে সম্পর্কে প্রথম কথা বলতে গেলে আমাকে বলতে হবে হিরের কারণ, হিরে হচ্ছে সবথেকে কঠিন পদার্থ মানে মৌলদের মধ্যে। ঠিক আছে, সবথেকে কঠিনতম মৌল যদি আমরা বলি তাহলে সেখানে কিন্তু আমাদের বলতে হবে এটা হচ্ছে হিরে। হিরে হচ্ছে তার মানে এর আমরা বলতে পারি গ্রাফাইট, গ্রাফাইটের একটা ব্যবহার বলছি, হিরের ব্যবহার বলছি, হিরের মূল্যবান রত্ন হিসেবে ব্যবহার করা হয়। গ্রাফাইট আমরা জানি যে পেন্সিলের শীর্ষে হিসেবে কিন্তু গ্রাফাইটের ব্যবহার রয়েছে। তাহলে গ্রাফাইট অতটা শক্ত নয়, আমরা জানি পেন্সিলের শীর্ষটাও তো একটু চাপ দিলেই ভেঙে যায়, তাহলে এখানে গ্রাফাইট কিন্তু অতটা শক্ত নয়। হিরে হচ্ছে গ্রাফাইটের থেকে অনেক বেশি শক্ত এবং কঠিনতম মৌল, যত মৌল আছে তাদের মধ্যে সবথেকে কঠিন পদার্থ হচ্ছে, কঠিনতম পদার্থ হচ্ছে হিরে। ঠিক আছে, আচ্ছা আরেকটা জিনিস, এইটা হচ্ছে চকচকে মানে উজ্জ্বল, বোঝা গেল, এটা কিন্তু খুব উজ্জ্বল, সেই জন্য আমরা এটাকে রত্ন হিসেবে ব্যবহার করতে পারি।
আচ্ছা, আর কি এইটা, এই যে কঠিন পদার্থ বললাম মৌলদের মধ্যে সব থেকে কঠিনতম, এটাকে কিন্তু কাঁচ কাটার কাজে ব্যবহার করা হয়, হিরে দিয়ে কিন্তু কাঁচ কাটা যায়। আচ্ছা, এবার আরেকটা কথা তোমরা এখানে বলতে পারো যে হিরে আর গ্রাফাইটের আণবিক গঠনটাই কিন্তু সম্পূর্ণরূপে আলাদা, এটা আমাকে একটুখানি দেখতে হবে। দেখো, হীরের গঠনটা যদি আমরা খেয়াল করি, এখানে তোমাদের বইতে একটা ছবি দেওয়া আছে, হীরের গঠনটা হচ্ছে খানিকটা এই রকম, একটা এই ধরনের অষ্টভুজাকার কেলাস হচ্ছে হীরে। এই যে গোল্লা গোল্লা এগুলো দেখছো না, এগুলোকে বোঝা কার্বন পরমাণু বুঝিয়েছে এইগুলো দিয়ে, বোঝা গেছে? তাহলে এইখানে এই রকম একটা অষ্টভুজাকার কেলাস হচ্ছে হীরের আণবিক গঠনটা এরকম। গ্রাফাইটের ক্ষেত্রে দেখো এই ধরনের গঠনটা লক্ষ্য করা যায়, এখানেও এই কালো কালো বলের মতো এগুলো কিন্তু কার্বন পরমাণু। এবার এখানে দেখো গ্রাফাইটের নমুনায় এই যে কার্বন পরমাণুগুলো, মনে হচ্ছে না যে কতকগুলো স্তরে স্তরে সাজানো রয়েছে, মানে সমান্তরাল কতকগুলো স্তরে সাজানো রয়েছে? এই একটা স্তর, এই একটা স্তর, আবার এইটা নিয়ে একটা স্তর, ঠিক আছে? আর দেখো এই যে পারস্পরিক দুটো স্তরের মধ্যে দূরত্ব কিন্তু বেশি, এবং এই দুটো স্তরের মধ্যে আকর্ষণ বলটাও বেশ দুর্বল, বোঝা গেল? সেই জন্য আমরা যদি ওপরের স্তরে বল প্রয়োগ করি, বল প্রযুক্ত হয়, তাহলে কিন্তু নিচের স্তরটার ওপর দিয়ে সেটা পিছলে সরে যেতে পারে। ধরো আমি এই স্তরটার ওপর বল প্রয়োগ করা হলো, বললাম এই স্তরের ওপর বল প্রযুক্ত হলে সেটা কিন্তু পিছলে এই নিচের স্তরের ওপর দিয়ে সরে যেতে পারে। কারণ কি, এখানে এরকম কার্বন পরমাণুগুলো দেখা যাচ্ছে যে সমান্তরাল কতকগুলো স্তরে সাজানো থাকে, একটা স্তরীভূত গঠন এখানে লক্ষ্য করা যাচ্ছে। স্তরগুলোর মধ্যে পারস্পরিক দূরত্ব অনেকটা বেশি, এবং আকর্ষণ বলটাও কিন্তু পারস্পরিক স্তরগুলোর মধ্যে বেশ দুর্বল আকর্ষণ বল, এবং এর জন্য ওপরের স্তরে যদি বল প্রযুক্ত হয় তাহলে সে নিচের স্তরের উপর দিয়ে কিন্তু পিছলে সরে যেতে পারে। এই জন্য দেখবে পেন্সিলের শীষের গুঁড়ো যদি তুমি নাও একটা কাগজের ওপর দিয়ে, যদি তুমি আঙুলটাকে এইভাবে দাও, দেখবে তোমার আঙুলটা সরে যাচ্ছে পিছলে, এবং হাত দিয়ে ঘষলেও তোমার একটা পিচ্ছিল পিচ্ছিল অনুভূতি হচ্ছে। এই কারণে গ্রাফাইট কিন্তু অপেক্ষাকৃত নরম এবং পিচ্ছিল, বোঝা গেল? হীরের অণুর গঠনে কিন্তু এইরকম স্তরীভূত কোনো গঠনই আমরা দেখতে পাচ্ছি না, কার্বন পরমাণুগুলোর মধ্যে এরকম স্তরে বিভক্ত হওয়ার কোনো ব্যাপারই নেই। এখানে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে একদম একটা ত্রিমাত্রিক একটা জালিকাকার গঠন আমরা এখানে দেখতে পাচ্ছি, যেখানে গ্রাফাইটের যেমন দুটো স্তরের মধ্যে অনেকটা ফাঁক আছে, এখানে কিন্তু সেরকম ফাঁক ফোকরও কিছু নেই। কার্বন পরমাণুগুলো বেশ পরস্পর দৃঢ়ভাবে আবদ্ধ রয়েছে, যে বন্ধন দেখিয়েছে দুটো কার্বনের মধ্যে, তাহলে এরা কার্বন পরমাণুগুলো পরস্পর দৃঢ়ভাবে আবদ্ধ। এই যে আণবিক গঠনের যে পার্থক্যটা তোমাদের দেখানো হলো, এই জন্যেই কিন্তু বলতে পারি হীরে গ্রাফাইটের থেকে অনেক বেশি শক্ত, এবং হীরের ঘনত্ব হচ্ছে গ্রাফাইটের চেয়ে অনেক বেশি। এই দুটো কথা কিন্তু তোমাদেরকে একদম মনে রাখতে হবে, এবং কেন সেই বিষয়টাও তোমরা, এই আণবিক গঠনের কী পার্থক্য লক্ষ্য করা যায় সেটাও কিন্তু তোমাদেরকে মনে রাখতে হবে। তাহলে দেখা গেল যে গ্রাফাইটের চেয়ে কিন্তু হীরে অনেক বেশি শক্ত, এবং হীরের ঘনত্ব গ্রাফাইটের ঘনত্বের চেয়ে অনেক বেশি। আর বললাম কি, হীরে এতটাই কঠিন, মানে আমি কঠিনতম মৌল আমি হীরেকে বলেছি, এটা দিয়ে আমি কাজ কাটতে পারবো। আর গ্রাফাইট হচ্ছে অপেক্ষাকৃত নরম এবং পিচ্ছিল, ঠিক আছে? এই জন্য আমরা বলতে পারি যে কোনো যন্ত্রে যদি পিচ্ছিল কারক হিসেবে ব্যবহার করা হয়, তাহলে আমাকে তেল আর হীরের গুঁড়োর মিশ্রণ, আর তেল আর গ্রাফাইটের গুঁড়োর মিশ্রণ, এই দুটোর মধ্যে কোনটাকে ব্যবহার করবে? অবশ্যই তেল আর গ্রাফাইটের গুঁড়োর মিশ্রণ আমি যন্ত্রে পিচ্ছিল কারক হিসেবে ব্যবহার করতে পারবো, কারণ গ্রাফাইট নরম আর পিচ্ছিল, সেজন্য এটাই আমাকে ব্যবহার করতে হবে পিচ্ছিল কারক হিসেবে। আর তেলের খনি খোঁড়ার যন্ত্রের যে মুখটা পাথর কেটে নিচে নামে, পাথর কেটে নিচে নামানোর জন্য, মানে পাথর কাটার জন্য কি ব্যবহার করতে হবে, সেখানে এই পাথর কাটার জন্য কিন্তু আমাকে হীরে ব্যবহার করতে হবে, কারণ গ্রাফাইট নিজেই নরম হওয়ার জন্য সে কিন্তু পাথর কখনোই কাটতে পারবে না, ঠিক আছে? তাহলে আমি এইখানে যেহেতু কাঠিন্যের প্রয়োজন হচ্ছে, সেজন্য আমি হীরের ব্যবহার এখানে করছি, আর এইখানে পিচ্ছিল কারক হিসেবে ব্যবহারের জন্য আমি কিন্তু গ্রাফাইটের গুঁড়ো ব্যবহার করছি তেলের সঙ্গে মিশিয়ে, ঠিক আছে? এবার আরেকটা কথা যে তাপের পরিবাহিতা এবং তড়িতের পরিবাহিতা, জানবে যে ঘরের উষ্ণতায় কিন্তু গ্রাফাইট এবং হীরে দুটোই কিন্তু তাপের সুপরিবাহী, মানে দুজনের মধ্যে দিয়েই কিন্তু তাপ সহজে পরিবাহিত হতে পারে, এবং ঘরের উষ্ণতায় হীরের তাপ পরিবাহিতা যে কোনো ধাতুর চেয়ে বেশি,
বোঝা গেল হীরে কিন্তু তাপের সুপরিবাহী, এই জন্য আমরা বলতে পারি যে কৃত্রিম হীরের সূক্ষ্ম পাতের ওপর ইলেকট্রনিক বর্তনী তৈরি করা যায়। এখানে যে বর্তনীতে তাপ উৎপন্ন হয় সেটা কিন্তু হীরের পাতের মধ্যে দিয়ে দ্রুত ছড়িয়ে যায়, কারণ হীরে তাপের সুপরিবাহী, এর ফলে বর্তনী ঠান্ডা থাকে এবং ভালোভাবে কাজ করতে পারে। তাহলে হীরে এবং গ্রাফাইট দুটোই কিন্তু তাপের সুপরিবাহী, কিন্তু তড়িৎ পরিবাহিতার কথা যদি আমি বিবেচনা করি সেখানে বলতে হবে হীরে কিন্তু তড়িতের কুপরিবাহী, কিন্তু গ্রাফাইট তড়িতের সুপরিবাহী। সেই জন্য গ্রাফাইট তড়িতের সুপরিবাহী হওয়ায় গ্রাফাইট দিয়ে আমরা দেখেছিলাম তড়িৎ বিশ্লেষণ পড়ার সময় তড়িৎদ্বার হিসেবে গ্রাফাইটের ব্যবহার রয়েছে, এইটা কিন্তু গ্রাফাইট তড়িতের সুপরিবাহী হওয়ার জন্যই তড়িৎদ্বার তৈরিতে গ্রাফাইটকে ব্যবহার করা হয়। কিন্তু হীরে দিয়ে আমরা তড়িৎদ্বার তৈরি করতে পারবো না, কারণ হীরে তো হচ্ছে তড়িতের কুপরিবাহী। বোঝা গেল? তাহলে আমরা এখানে গ্রাফাইট আর হীরের তফাৎগুলো ভালোভাবে বুঝতে পেরেছি। নিশ্চয়ই হীরে কিন্তু গ্রাফাইটের চেয়ে অনেক বেশি শক্ত, গ্রাফাইট একটু নরম আর পিচ্ছিল ধরনের হয়, হীরের ঘনত্ব গ্রাফাইটের থেকে বেশি। হ্যাঁ, তারপর তাপ পরিবাহিতা দেখা যাচ্ছে, হীরে আর গ্রাফাইট দুটোই তাপের সুপরিবাহী, হীরের পরিবাহিতা তাপ পরিবাহিতা যে কোনো ধাতুর থেকেও বেশি হতে পারে ঘরের উষ্ণতায়। তড়িৎ পরিবাহিতার দিক থেকে দেখা গেল যে হীরে তড়িতের কুপরিবাহী, কিন্তু গ্রাফাইট হচ্ছে তড়িতের সুপরিবাহী, মানে গ্রাফাইটের মধ্য দিয়ে তড়িৎ সহজে চলাচল করতে পারে। হলো? আচ্ছা, আর একটা কথা তোমরা খুব ভালো করে মাথায় রেখে দিও, এটাও হীরের একটা, হীরে আর গ্রাফাইটের পার্থক্য বলতে পারো, যে এক্স রশ্মি, তোমরা নিশ্চয়ই এক্স রে নাম শুনেছো, সেই এক্স রশ্মি কিন্তু হীরের মধ্যে দিয়ে যেতে পারে, কিন্তু গ্রাফাইটের মধ্যে দিয়ে বা কৃত্রিম হীরে মানে কাঁচ এগুলোর মধ্যে দিয়ে কিন্তু যেতে পারে না। এই হীরে আর কাঁচের পার্থক্য কিন্তু এই এক্স রের সাহায্যে বোঝা যায়, যে এক্স রশ্মি হীরের মধ্যে দিয়ে যেতে পারে কিন্তু কাঁচের মধ্যে দিয়ে, গ্রাফাইটের মধ্যে দিয়ে, এদের মধ্যে দিয়ে কিন্তু তোমার এক্স রশ্মি যেতে পারে না। ঠিক আছে, আর রাসায়নিক সক্রিয়তা, এবার রাসায়নিক সক্রিয়তার দিক থেকে আমরা বলবো যে দেখো দুটোই কিন্তু, হীরে এবং গ্রাফাইট দুটোরই মূল উপাদানটা কি? কার্বন। এদের রাসায়নিক সক্রিয়তার পার্থক্য রয়েছে, গ্রাফাইটের চেয়ে হীরের রাসায়নিক সক্রিয়তা অনেক কম, হীরে কিন্তু রাসায়নিকভাবে কম সক্রিয়, গ্রাফাইট বেশি সক্রিয়। কিন্তু আমি যদি অক্সিজেনের মধ্যে পোড়াই, যথেষ্ট অক্সিজেনের মধ্যে পোড়ালে দুটোই কিন্তু কার্বন ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন করবে, কারণ এখানে কার্বনেরই এটা রূপ। তাহলে কার্বনের সঙ্গে অক্সিজেনের মধ্যে আমি যদি এটাকে পোড়াই, হীরে বা গ্রাফাইট কার্বন ডাইঅক্সাইড দেবে, কিন্তু হীরের সক্রিয়তা এখানে কম, গ্রাফাইট তুলনামূলকভাবে হীরের থেকে বেশি সক্রিয়। পরবর্তী রূপভেদ আমরা পড়ব এবারে ফুলারিন। এবারে আমরা জানব যে কার্বনের আরেকটি যে নিয়তাকার রূপভেদ সেটা হচ্ছে ফুলারিন। এইটা সব জানবে যে এটা হচ্ছে নবতম আবিষ্কৃত নিয়তাকার রূপভেদ কার্বন। বোঝা গেল? মানে সব মানে সাম্প্রতিককালে এটা কিন্তু গবেষণাগারে আবিষ্কৃত হয়েছে ফুলারিনটা। ফুলারিনের ক্ষেত্রে আমরা খুব বেশি কিন্তু এটা ডিটেল আমরা এখন জানবো না, কারণ এটা নিয়ে গবেষণা বর্তমানেও চলছে। বর্তমানে যে বিষয়গুলো আমাদের খুব সামান্যতম জানতে হবে সেটা হচ্ছে যে ফুলারিনের যে অণু সেটা কিন্তু হীরে বা গ্রাফাইটের মতো অত বড় অণু নয়। হীরে বা গ্রাফাইটের ক্ষেত্রে যেরকম আণবিক গঠন তোমাদেরকে দেখানো হলো, এইটা কিন্তু অনেক এগুলো কিন্তু অনেক বৃহদাকার অণু, কিন্তু ফুলারিনটা অত বড় অণু কিন্তু নয়। আমরা এখানে বলা যেতে পারে যে ফুলারিনের একটা অণুতে 60টা পরমাণু থাকতে পারে, সেটাকে বলা হয় C60 ফুলারিন, বা একটা অণুতে 70টা কার্বন পরমাণু থাকতে পারে, সেটাকে বলা হয় C70 ফুলারিন। এবার এইখানে তোমাদের একটা C60 ফুলারিন অণুর গঠন দেখিয়েছে, মানে এটা হচ্ছে কি, একটা অণু কিন্তু এখানে দেখা যাচ্ছে 60টা কার্বন পরমাণু দিয়ে তৈরি হয়েছে, তার গঠনটা একটা এইরকম ফুটবলের মতো। দেখো কার্বন পরমাণুগুলো, এই যে দেখো এখানে এই যে বলের মতো অংশগুলো রয়েছে, এগুলো হচ্ছে কার্বন পরমাণু বোঝাচ্ছে, তার মধ্যে বন্ড বোঝাচ্ছে এই দাগটা, মানে এই ড্যাশটা। এইবার দেখো এখানে একটা কিন্তু জালকাকার এবং পুরো ফুটবলের মতো আকৃতি বিশিষ্ট একটা গঠন এখানে দেখা যাচ্ছে। তোমার বইয়ে ছবিটা আঁকা যাচ্ছে, আঁকা আছে বলে এটা দ্বিমাত্রিক মনে হচ্ছে, এটা কিন্তু দ্বিমাত্রিক নয়, পুরোটাই একটা বল যেরকম হয় সেই রকম, মানে ওপাশটাতেও রয়েছে, মানে একটা পুরো ত্রিমাত্রিক গঠন রয়েছে এটা। তো এর কি ব্যবহার আমরা এখানে বলতে পারি যে এটার অনেক রকম ব্যবহার এখানে রয়েছে, যে ইলেকট্রনিক্স আর চিকিৎসা বিজ্ঞানে কিন্তু ফুলারিনের
যে ব্যবহার থাকতে পারে এবং এটাকে যে আরও নতুন নতুন কাজে লাগানো যেতে পারে ইলেকট্রনিক্সে আর চিকিৎসা বিজ্ঞানে, এইটা নিয়ে কিন্তু এখনও অবধি গবেষণা চলছে। ঠিক আছে, আর দুটো কথা আমরা এখানে জানতে পারি, যেহেতু ফুলারিনও কার্বনের একটা রূপ ভেদ, অতএব ফুলারিনকেও আমরা যদি অতিরিক্ত অক্সিজেনের উপস্থিতিতে পোড়াই তাহলে সেখানেও কিন্তু আমরা কার্বন ডাই অক্সাইড গ্যাসটাই পাবো। ঠিক আছে, তাহলে কার্বনের এই হিরেই বলো বা গ্রাফাইটই বলো বা ফ্লুয়ারিনই বলো, তার ক্ষেত্রে কিন্তু এই অতিরিক্ত অক্সিজেনে পোড়ালে আমরা কার্বন ডাই অক্সাইড গ্যাসটাই পাচ্ছি। আরেকটা কথা জেনে রাখতে পারো যে ফুলারিন হচ্ছে এমন একটা রূপভেদ যেটা কিনা জৈব দ্রাবকে জৈব দ্রাবকে এটা দ্রবীভূত হয়। ঠিক আছে, তাহলে আজকে আমরা যে বিষয়গুলো জানলাম এই ভিডিওটায়, আমরা আপাতত কার্বনের যে দু প্রকার রূপভেদ আমরা পাই, নিয়তাকার ও অনিয়তাকার রূপভেদ, তার মধ্যে আমরা নিয়তাকার রূপভেদগুলো নিয়ে এই ভিডিওতে আলোচনা করলাম, মানে হিরে গ্রাফাইট আর ফুলারিন সম্পর্কে জানলাম, তাদের ব্যবহার কী সেটা জানলাম। আর পরবর্তী ভিডিওতে আমরা চলে আসবো যেখানে অনিয়তাকার রূপভেদ সম্পর্কে আমরা জানবো, মানে চারকোল অং বা অঙ্গার, ভূষাকালি, কোক আর গ্যাস কার্বন সম্পর্কে আমরা পরবর্তী ভিডিওতে জানবো।